চোখ ফাঁকি দিয়ে ওমানে চলছে রমরমা পতিতাবৃত্তি। রাজধানী মাস্কাটের রুই, আলখয়ে, সিব, মাবেলা সহ বেশ কিছু স্থানে এসব অপকর্ম চলছে। ইতিমধ্যেই মাস্কাটে অভিযান চালিয়ে 39 জন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক বিবৃতিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারীরা ওমানের বিভিন্ন কাজের ভিসায় আসলেও তারা আইন লঙ্ঘন করে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এদের মধ্যে 26 জন নারী শ্রম আইন লঙ্ঘন করে এবং বাকিরা দেহ ব্যবসার সাথে জড়িত ছিল। জানা গেছে, ওমানের বিভিন্ন স্থানে বাসাবাড়ি ভাড়া নিয়ে এ ধরনের অপকর্ম পরিচালনা করা হয়। এতে স্থানীয় ওমানিদের যোগ সাজশে অপরাধের সাথে জড়িয়ে পড়েন প্রবাসীরা। বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে নারীদের নিয়ে এসব অবৈধ কাজ করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি নারী আমাদের জানিয়েছেন, তাকে হাসপাতাল ক্লিনারের কথা বলে ওমানে নিয়ে দালাল জোর করে দেহ ব্যবসা করাচ্ছেন। এখনও দালালদের হাতে জিম্মি অসংখ্য নারী। পুলিশ সূত্রে জানা গেছে, মাস্কাটের পর অন্যান্য প্রদেশে অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে দেহ ব্যবসা, জুয়া এবং মাদক ব্যবসায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে ওমানের পুলিশ। জানা গেছে, এদের সাথে স্থানীয় কিছু ওমানি নাগরিকও জড়িত রয়েছেন, ফলে পুলিশের হাতে নারীরা গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান দালাল চক্র। বিদেশের মাটিতে এই ধরনের অপকর্ম থেকে প্রবাসীদের বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।